কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আমি ভালো আছি। তো আজকে যে আমরা টপিকটা দেখব সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম বা বাংলায় হচ্ছে মুক্ত বস্তু চিত্র, ঠিক আছে? তো আগের দিন এই ব্যাপারে কিছু আলোচনা হয়েছিল, লিফটের প্রতিক্রিয়া, তাই তো, এবং সংযুক্ত ব্লকের গতি, সেটা একটা আলোচনা হয়েছিল, তাই তো, আগের দিনের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, যদি ধরো দুটো সংযুক্ত ব্লক দড়ি দিয়ে আটকানো থাকে, তাহলে এইটা যেটা করব সেটা হচ্ছে ভরহীন দড়ি দ্বারা সংযুক্ত ব্লকের গতি, এই টপিকটার নাম হলো। ভরহীন দড়ি দ্বারা সংযুক্ত ব্লকের গতি, ঠিক আছে? তো দেখো, তোমরা ছবিতে সবাই দেখতেই পাচ্ছ যে একটা ব্লু কালারের ব্লক রয়েছে আর একটা রেড কালারের ব্লক রয়েছে, ঠিক আছে? তারা দেখো একটা স্ট্রিং বা দড়ি দ্বারা আটকানো, তাই তো? তো এই যে ব্লু কালারের ব্লক, এটার ভর দিলাম M1 আর এটার ভর হচ্ছে M2, ঠিক আছে? এখন এই পুরো সংযুক্ত যে ব্লকটা রয়েছে, এই ব্লকটাকে কি হচ্ছে, F বলে সামনের দিকে টানা হচ্ছে, F বলে সামনের দিকে টানা হচ্ছে, তাই তো? তাহলে দেখো, M2 ব্লকটাকে যদি F বলে সামনের দিকে টানা হয়, তাহলে এই M2 ব্লকটা M1 ব্লকের উপর কি হবে, যে একটা টান দেবে, কিসের মাধ্যমে, দড়ির মাধ্যমে, এই দড়ির টানটা হচ্ছে T। আবার নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কি বলে, যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই তো? তাহলে M1টাও M2 কে একটা পেছন দিকে বলে টানবে, সেই বলটা হচ্ছে ওটি, একই বলের মান, তাই তো? তাহলে এই ক্ষেত্রে এই যে M1 ব্লকের ক্ষেত্রে আমি যদি দেখি ছবিটা, তাহলে কেমন হবে দেখো, M1 ব্লক, এটা ধরো M1 ব্লক, ওকে? তো M1 ব্লকের জন্য কি হচ্ছে, শুধুমাত্র কি আছে, দড়ির টান টিটা। এবার এই পুরো সিস্টেমটা যদি ত্বরণ এফ, পুরো সিস্টেমটা ত্বরণ যদি এ হয়, তাহলে এই M1 এরও ত্বরণ এ হবে, M2 এর ত্বরণও এ হবে, তাই তো? তাহলে এখান থেকে দেখো, এই টি এর জন্যই তো এই সিস্টেমটা ত্বরণ হচ্ছে, তাহলে কি লেখা যায় যে টি ইকুয়াল টু M1 ইনটু F, তাই তো? তাহলে দেখো, টি, দেখো এই যে দড়ির টানটা M1 এর উপর কে প্রযোজ্য প্রযুক্ত হচ্ছে, শুধুমাত্র এই দড়ির টানটা, তাহলে এই দড়ির টানটার জন্যই তো M1 এর স্মরণ, ত্বরণ কত হচ্ছে, এ, তাই তো? মানে ও সামনের দিকে স্মরণ হচ্ছে, এগিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। তাই জন্য আমি লিখতে পারি টি ইকুয়াল টু M1 ইনটু A, মানে হচ্ছে দড়ির টান মানে একটা এক প্রকার বল, সেইটা ইকুয়াল টু কি হয়, ভর ইনটু ত্বরণ, এটাই হবে। আবার তোমার যদি, এবার আমি কি করি, এবার যদি আমি দেখি M2 ব্লকের ক্ষেত্রে দেখি, তাহলে M2 ব্লকের ক্ষেত্রে ছবিটা কেমন হবে, M2 ব্লকের ক্ষেত্রে টান কি আছে, ক্যাপিটাল F আছে, পেছন দিকে কি আছে, দড়ির টানটা T আছে, তাই তো? আর এর ত্বরণ কত হচ্ছে, স্মল A, তাহলে এক্ষেত্রে কি লেখা যায় যে ক্যাপিটাল F মাইনাস ক্যাপিটাল T ইকুয়াল টু হচ্ছে M2 ইনটু A, তাই তো? তাহলে দেখো, এই যে টি এর মানটা প্রথমে পেয়েছি, টি এর মানটা এখানে যদি বসাই, তাহলে কি পাচ্ছি সমীকরণ, যে F মাইনাস M1 ইনটু A ইকুয়াল টু হচ্ছে M2 ইনটু A, ইকুয়াল টু হচ্ছে M2 A। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো, F ইকুয়াল টু M1 প্লাস M2, এটাকে যদি কমন নিই, তাহলে M1 প্লাস M2 ইনটু A, এটা দাঁড়াচ্ছে তো? এখন এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে A ইকুয়াল টু হয়ে যাচ্ছে তাহলে ক্যাপিটাল F বাই M1 প্লাস M2, তার মানে কি হচ্ছে, প্রযুক্ত বল বাই মোট ভর, তাই তো? এই সংযুক্ত ব্লকটার ক্ষেত্রে যেটা দড়ি দিয়ে আটকানো আছে দুটো ব্লক, এদের ক্ষেত্রে তাহলে মোট ভরটা এ হচ্ছে। আর এখানে কি বলছি, যে এই যে দড়ির ভরটাকে আমি নিইনি, এটাকে ভরহীন দড়ি ভেবেছি, ঠিক আছে? তাহলে যদি দড়ির ভর নেওয়া হতো তাহলে কি হতো, তাহলে দড়ির ভরটাও কিন্তু এখানে অ্যাড হতো, বোঝা গেছে? মানে প্রযুক্ত বল বাই M1 প্লাস M2 প্লাস দড়ির ভর, এইভাবে তোমাকে ত্বরণটা বের করতে হবে, ওকে? এবার দেখো, তাহলে দড়ির টানটা আমি কি করে বের করবো, দড়ির টান T ইকুয়াল টু কি পেয়েছিলাম, যে M1 ইনটু A, তাই তো?
তাহলে এখান থেকে লিখতে পারি যে টি ইকুয়াল টু এম ওয়ান ইন্টু, এর মান কত পেয়েছি, ক্যাপিটাল এফ বাই এম ওয়ান প্লাস এম টু, এটা ওকে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই মানটা আমি পেয়ে গেলাম। ওকে, এবার দেখো যদি এই যে ব্লকটা আমার দুটো ব্লক নিয়ে করেছি, এখন যদি আমি তিনটে ব্লক নিয়ে করতাম তাহলে কেমন হবে দেখি। এটা দুটো ব্লক নিয়ে বা তিনটে ব্লক নিয়ে দেখবো আমরা। তো ধরে নিচ্ছি যে এইটা একটা ব্লক, এটা আর একটা ব্লক, দুটো ব্লক, আর এইটা আর একটা ব্লক, তিন নম্বর ব্লক। ঠিক আছে, প্রত্যেকে একটি তলে আছে। আর কি, প্রত্যেকটা দড়ি দিয়ে আটকানো, কি দড়ি, ভরহীন দড়ি, প্রত্যেকটাই ভরহীন দড়ি দ্বারা আটকানো। ঠিক আছে, এবং এই সামনের যে ব্লকটা রয়েছে, ভরগুলো এক এক করে লিখে নিই প্রথম, যে এটা হচ্ছে এম ওয়ান, এটা হচ্ছে এম টু, এটা হচ্ছে এম থ্রি। সামনের ব্লকটাকে যে বল প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল এফ, যে বল প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল এফ। ঠিক আছে, তাহলে এই ব্লকটা এম থ্রি ব্লকটার উপর যদি ক্যাপিটাল এফ প্রযুক্ত হয়, এর ফলে পুরো সিস্টেমটা এ ত্বরণে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই তো, প্রত্যেকটা দড়ি দ্বারা আটকানো, এবং এই দড়িটা কি, দৈর্ঘ্যটা বাড়বে না, মানে দৈর্ঘ্যটা একই থাকবে, পরিবর্তন হবে না, সেরকম দড়ি দিয়ে আটকানো। ওকে, তাহলে এই যে এম থ্রি, এম টু কেও একটা বলে টানবে, সেই বলটা কি হবে, সেটার নাম দিলাম ধরো টি ওয়ান। ওকে, আবার নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কি বলে, হ্যাঁ স্থিতিস্থাপক, এটা কিন্তু কোনো স্প্রিং টাইপের দড়ি নয় যে বাড়বে কমবে, একদম দৈর্ঘ্যটা ওরা একই থাকবে। তাহলে কি, যদি এম মানে অস্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক নয়, স্থিতিস্থাপক কি হচ্ছে, মানে এখানে রাবার টাইপের নয় কিন্তু, হ্যাঁ মানে এখানে দৈর্ঘ্য পরিবর্তন হবে না, সেরকম টাইপের দড়ি। তাহলে দেখো এম টু এম থ্রি কে একটা পেছন দিকে বলে টানবে, সেটা কি মান হবে, টি ওয়ান, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। ঠিক আছে, আবার এম টু টা এম ওয়ান কে একটা বলে টানবে, সেটা কি, টি টু, আবার এটার নাম দিচ্ছি, এও পেছন দিকে টানবে এম ওয়ানটা এম টু কে, টি টু বলে। তাহলে এখন এই চিত্রটা কি হবে, প্রথম ছবিটা দেখো, প্রথম ছবিটা যদি এম ওয়ানের ক্ষেত্রে দেখি, এম ওয়ানের ক্ষেত্রে কি হবে, এর উপর কে প্রযুক্ত বল, বল একটাই বল প্রযুক্ত হচ্ছে, সেটা কি, টি টু, টি টু, আর এর ত্বরণটা কত হচ্ছে, সেই এ। তাহলে এখন এখান থেকে আমি কি লিখতে পারি, যে টি টু ইকুয়াল টু এম ওয়ান ইন্টু এ, লেখা যায় তো। এবার আসছি দ্বিতীয় ব্লকটা, দেখো দ্বিতীয় ব্লকটার ক্ষেত্রে ভর কত, এম টু, এর ক্ষেত্রে সামনের দিকে বল কি আছে, টি ওয়ান, পেছন দিকে কে টানছে, এম ওয়ান, কোন বলে, টি টু বলে, তাই তো, আর এর ত্বরণ কোন দিকে হচ্ছে, এ হচ্ছে টি ওয়ানের দিকে। তাহলে এই ক্ষেত্রে কি লিখবো, যে টি ওয়ান মাইনাস টি টু ইকুয়াল টু হচ্ছে এম টু ইন্টু এ, তাই তো, তার মানে এদের টি ওয়ান আর টি টু লব্ধি যে বলটা, এদের লব্ধি বলটাই হয়ে যাচ্ছে এম টু ইন্টু এ। ওকে, এরপর আসছি এম থ্রি ব্লকটার ক্ষেত্রে, এম থ্রি ব্লকের উপর কে বল প্রযুক্ত হচ্ছে, ক্যাপিটাল এফ, পেছন দিকে কে টানছে, এম টু, কোন বলে, টি ওয়ান বলে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এফ মাইনাস টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে এম থ্রি ইন্টু এ, তাই তো। এখন দেখো এখানে কি পেয়েছি, টি টু ইকুয়াল টু এম ওয়ান ইন্টু এ পেয়েছি। এবার এখান থেকে আমি যদি এই সমীকরণটা থেকে, দ্বিতীয় সমীকরণটা থেকে যদি টি ওয়ান ইকুয়াল টু লিখি, কি হবে, টি টু প্লাস এম টু ইন্টু এ, এখন টি টুর মান কত আছে, এম ওয়ান ইন্টু এ, যদি বসিয়ে দিই কি হচ্ছে, এম ওয়ান ইন্টু এ প্লাস এম টু ইন্টু এ, তাই তো, এটা পেয়ে গেলাম টি ওয়ান এর মান। তার মানে ইকুয়াল টু লিখতে পারি এম ওয়ান প্লাস এম টু পুরোটা ইন্টু এ, ঠিক আছে,
বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। এখন দেখো এই এফ এর জায়গায় এবার টি ওয়ান এর, এই যে টি ওয়ান এর মানটা পেলাম, এই মানটাকে আমি বসিয়ে দাও এখানে এই জায়গায়, তাহলে কি দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে দেখো, যে এম ওয়ান ইন্টু এ মাইনাস এম টু ইন্টু এ ইকুয়াল টু হচ্ছে এম থ্রি ইন্টু এ। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি দেখো, এফ ইকুয়াল টু, এই মাইনাস গুলো এই সাইডে নিয়ে যদি চলে আসি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে এম ওয়ান ইন্টু এ প্লাস এম টু ইন্টু এ প্লাস এম থ্রি ইন্টু এ। এবার এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি, যদি এটাকে কমন নিই, এটা হচ্ছে তো, তাহলে এখান থেকে এ ইকুয়াল টু কত পাচ্ছি, এফ বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি। ঠিক আছে, তাহলে আমি এর ত্বরণের মানটা পেয়ে গেলাম। তাহলে ত্বরণের মানটা, একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে ত্বরণের মানটা কিন্তু যেটা বল প্রযুক্ত হচ্ছে বাই মোট ভর, মানে ওই সংযুক্ত যে সিস্টেমটা রয়েছে, ব্লকটা রয়েছে, এই সংযুক্ত ব্লকের মোট ভরটাই কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে, সেটাই হয়ে যাবে ত্বরণ। বোঝা গেছে? এবার তাহলে এখান থেকে আমি টি ওয়ান আর টি টুর মানটা যদি বের করে নিই, দেখো টি ওয়ান এর মান কি ছিল, এম ওয়ান ইন্টু এম টু ইন্টু এ, তাহলে এখান থেকে টি ওয়ান ইকুয়াল টু কত পাবো, তাহলে তাহলে টি ওয়ান ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এম ওয়ান প্লাস এম টু ইন্টু ক্যাপিটাল এফ, এর জায়গায় বসিয়ে দিচ্ছি এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি। ঠিক আছে, তাহলে টি ওয়ান এর মান এটা পেয়ে গেলাম। আর টি টু ইকুয়াল টু কি ছিল, টি টু ইকুয়াল টু ছিল এম ওয়ান ইন্টু এ, তাই তো? তাহলে এখান থেকে টি টু ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, টি টু ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এম ওয়ান ইন্টু ক্যাপিটাল এফ বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কে বড়, টি ওয়ান বড় না টি টু বড়? স্যার ওই টি ওয়ান, স্যার টি ওয়ান বড়। তো তাহলে এখানে কি বোঝাচ্ছে, যে এক নম্বর আর দু নম্বর ব্লকের যে মধ্যবর্তী বল, দড়ির টান, সেটা বেশি, তাই তো, দু নম্বর আর তিন নম্বরের থেকে? হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখবে তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে যে যদি একটা ধরো মালগাড়ি যাচ্ছে, ঠিক আছে, এবং মালগাড়িটার হচ্ছে 35টা কম্পার্টমেন্ট আছে, ঠিক আছে, 35টা কম্পার্টমেন্টের মধ্যে বলে দিল 6 আর 7 নম্বরের মধ্যে যা টান এবং 34 আর 35 এর মধ্যে টান, কি একই হবে? না স্যার। তাহলে কোনটা বেশি হবে, 34 আর 35? তাই হলো কি, 6 নম্বর আর 7 নম্বর বেশি হবে তো? হ্যাঁ, তাহলে এখানে কি পেলে, টি ওয়ানটা কোনখানে ছিল, টি ওয়ানটা কোনখানে ছিল, 1 আর 2 এর মাঝখানে তো, আর এটা তো 2 আর 3 এর মাঝখানে, এটা তো 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে 1 আর 2 এর মাঝখানে টি ওয়ান আর 2 আর 3 এর মাঝখানে টি টু, তাহলে কে বেশি, টি ওয়ান বেশি না টি টু বেশি? তাহলে টি ওয়ান গ্রেটার দেন টি টু, তো তাই হচ্ছে তো? তাহলে তাহলে কোনটা বেশি হবে, অবশ্যই 6-7 নম্বরের বলটা বেশি হবে। হ্যাঁ স্যার, একটু বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এটা দিয়ে একটা অঙ্ক করা হোক, তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের কনসেপ্টটা, বলবো কি অঙ্কটা? বলুন স্যার। লেখো, ঘর্ষণহীন সমান্তরাল তলে অবস্থিত দু কেজি 3 কেজি ও 5 কেজি ভর বিশিষ্ট তিনটি ব্লক হালকা দড়িতে সংযুক্ত, পুরো সংস্থা সমূহের উপর, প্রযুক্ত বল
দশ নিউটন হলে 2 কেজি ও 3 কেজি ভরের ব্লক দুটির মধ্যবর্তী বল বা দড়ির টান কত হবে? দেখো, এটা তো দড়ি দিয়ে আটকানো, দড়ি দিয়ে কিন্তু ঠেলা সম্ভব না। দড়ি দিয়ে শুধুমাত্র টানাই সম্ভব। যদি ঠেলো তাহলে তো ব্লক গুলো একে অপরের কাছাকাছি চলে যাবে, দড়ির দৈর্ঘ্য তো কমে যাবে না? তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র টানা। কেজি ব্লকটাকে টানা হচ্ছে? হ্যাঁ, 2 কেজি ব্লকটাকে টানা হচ্ছে। ধরো 2 কেজি, 3 কেজি, 5 কেজি এইভাবে আছে। স্যার একটু করছে, থাম। করো। ধরো 2 কেজি ব্লকের উপর 10 নিউটন বলটা প্রয়োগ করা হয়েছে, তাহলে এখন 2 কেজি আর 3 কেজির মধ্যবর্তী দড়ির টান কত হবে সেটা বের করতে হবে। লেখা হয়ে গেছে কি এটা? হ্যাঁ স্যার, করছে। হ্যাঁ করো। দেখো এখানে তাও তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে দেখো এই যে ব্লকটা দেখি, এই যে এইটাকে এইটাকে তোমার 2 কেজি ধরো, M3 কে, M2 কে হচ্ছে 3 কেজি ধরো, ঠিক আছে, আর M1 কে 5 কেজি ধরো। এখন আমাকে T1টা বের করতে হবে, তার মানে তাই তো, 2 আর 3-এর মধ্যবর্তী বল মানে T1, তাহলে T1টা বের করতে হবে। এখন T1-এর সমীকরণ কি ছিল? T1-এর সমীকরণ দেখো ছিল M1 প্লাস M2 ইন্টু F বাই M1 প্লাস M2 প্লাস M3, তাই তো? তাহলে এই ক্ষেত্রেও সমীকরণটা যদি বসাই কি দাঁড়াচ্ছে দেখি, তাহলে দেখো T1 ইকুয়াল টু দেখি 2, কি হয়ে যাচ্ছে 3 প্লাস 5 ইন্টু 10 বাই 2 প্লাস 3 প্লাস 5, তাই তো? তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 8 নিউটন হচ্ছে, 8 নিউটন হচ্ছে তো। তিন আর পাঁচে 8, আর নিচে ইন্টু 10, আর নিচেও দেখো 2 প্লাস 3 প্লাস 5 মানে 10 হচ্ছে, তাহলে 10 10-এ কেটে যাচ্ছে, তাহলে 3 আর 5-8ই হচ্ছে। ছবিটা আরেকবার দেখান তো, ওই ছবিটা ছবিটা একবার দেখো। এটাকে তো 2 কেজি ধরেছিলাম, M3-টাকে, M2-টাকে 3 কেজি, আর M1-টাকে 5 কেজি। সমীকরণটা তো M1 প্লাস M2 না? হ্যাঁ, M1 প্লাস M2, তার মানে 5 প্লাস 3। স্যার আপনি তো M1 2 ধরছেন স্যার। না, M1 2 ধরেনি, M3 2 ধরেছে, ভালো করে দেখো, M3 2 ধরেছে দেখো। M1টা কিন্তু 5, M1টা কিন্তু 5। ঠিক আছে, আর যদি আমি উল্টো কেসটা বলতাম, মানে হচ্ছে তোমার 5 আর 3-এর মধ্যে যে বলটা সেটা তো কত হবে? ইকো হচ্ছে মনে হচ্ছে, তাহলে কত হবে সেটা? 5 × 10 / 2 + 3 + 5। মাইকটা ফাল, ঠিক আছে।
সবার তাই বেরিয়েছে, 5 নিউটন বেরিয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, দুটো আলাদা আসছে কেন? দুটো আলাদাই তো আসবে, একটা তো M1+M2 ছিল না, আর একটা তো M1 শুধু, তাহলে তো দুটো বল আলাদাই হবে। ওর জন্যই তো বলছিলাম না যে একটা মালগাড়ির ক্ষেত্রে 6 আর 7-এর মধ্যে যে বল আর 34 আর 35-এর মধ্যে বল দুটো আলাদা, কারণ 34-35-কে তো শুধুমাত্র 35 নম্বর কম্পার্টমেন্টকে টানতে হবে, আর 6-7-কে কোনখানে কোনটা টানতে হবে, একদম 6-35 থেকে 6টা বাদ দিলে কতটা হচ্ছে, 29টা, মানে 29টা কম্পার্টমেন্টকে টানতে হবে, তার যে বল লাগবে আর একটা কম্পার্টমেন্ট টানার বল, দুটো তো আলাদা হবে না? কিন্তু এক্ষেত্রে যদি 2 কে M1 ধরতাম আর 5 কে M2 ধরতাম তাহলে স্যার ওটা 5 আসতো, যদি স্যার 5 আসতো হ্যাঁ উল্টে যেত, ওটা হতে পারত, হ্যাঁ সেক্ষেত্রে ওটা হতে পারত। কিন্তু এখানে যেহেতু দেখো 2 3 5 বলেছে, মানে প্রথমেই অর্ডারে দিয়ে দিয়েছে 2 3 5, অর্ডার যখন দিয়ে দিয়েছে তখন তোমাকে 2 থেকেই ধরতে হবে, 2 এর উপরই বলটা প্রযুক্ত হচ্ছে সেটা ধরতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটাকে বলা হয় সাধারণত যে কপি কলের উপর সংযুক্ত ব্লকের গতি। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে কপি কলের উপর সংযুক্ত ব্লকের গতি, যেখানে এইটা হচ্ছে দেখো কপি কল, এটা হচ্ছে একটা কপি কল, ঠিক আছে। এই কপি কলের মধ্যে দুটো ব্লক দেখো ঝুলছে, ঠিক আছে। তো এই যে সিস্টেমটা এটাকে অনেক সময় অ্যাটউড মেশিন নামেও পরিচিত, এটাকে অ্যাটউড মেশিনও বলা হয়, বোঝা গেছে অ্যাটউড মেশিন এই সিস্টেমটাকে। তো দেখো এখানে M1 ব্লক আর M2 ব্লক দুটো ব্লক আছে, এখানে দেখে দেখে ছবি দেখে বোঝা যাচ্ছে দেখো M1 এর ব্লকটার ভর কি M2 এর থেকে বেশি, তার মানে M1 > M2, ঠিক আছে। তাহলে ব্লকটা এই দুটো ব্লক নামবে কোন দিকে, এ যদি এ ত্বরণে এই দিকে নিচে নামবে তাহলে এ ত্বরণে এ ওপরে উঠবে, তাই তো। এখন দেখো দুটো ব্লকই একই দড়ি দিয়ে আটকানো, একটা দড়ি দিয়ে আটকানো এই কপিকলের মাধ্যমে, তাহলে এই ব্লকটা দড়িতে যদি টান টি প্রয়োগ করে তাহলে এই ব্লকটাও দড়িতে টান টি প্রয়োগ করবে, তাই তো, একই তো দড়ি, ঠিক আছে। আর এইদিকে এই ব্লকটার ক্ষেত্রে নিচের দিকে কে কাজ করবে, ওজনটা M1 × G, আর এর ক্ষেত্রে কি ওজন নিচের দিকে M2 × G, তাই তো। তাহলে এই ব্লকটার ক্ষেত্রে যদি দেখি প্রথম M1 ব্লকটার ক্ষেত্রে, তাহলে দেখো এখানে কোন কোন বল আছে, M1 G নিচের দিকে, টিটা উপর দিকে, আর ত্বরণ কোন দিকে হচ্ছে, এর নিচের দিকে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে সমীকরণটা কি লিখবো, যে নিচের দিকে যেহেতু নামছে তার মানে কি M1 G টা বেশি টি এর থেকে, তাহলে M1 G - T ইকুয়াল টু হচ্ছে M1 × A, লেখা যায়। লিখতে পারি তো এটা, এবার দ্বিতীয়টা থেকে দেখো, দ্বিতীয়টাতে কি কি বল আছে, টি আছে উপর দিকে দড়ির টানটা, আর M2 G ওজনটা নিচের দিকে, আর এর ত্বরণ কোন দিকে হচ্ছে, উপরের দিকে হচ্ছে, তার মানে কে বেশি, টি বেশি। তাহলে এর ক্ষেত্রে লেখা যায় T - M2 G ইকুয়াল টু হচ্ছে M2 × A, তাই দেখো দুটো সমীকরণ পেয়ে গেলাম, তাই তো। এখন প্রথম সমীকরণ থেকে যদি আমি টি এর মানটা বের করি তাহলে টি ইকুয়াল টু কত হচ্ছে, এই টিটাকে এই সাইডে নিয়ে চলে আসো আর M1 এটাকে এই সাইডে নিয়ে চলে যাও, তাহলে কি দাঁড়াচ্ছে, M1 G - M1 × A, এটাই দাঁড়াচ্ছে তো। এবার এই মানটা এখানে যদি বসাই কি দাঁড়াচ্ছে, M1 G - M1 × A - M2 G ইকুয়াল টু হচ্ছে M2 × A, এখান থেকে কি পাচ্ছি দেখো, M1 - M2 × G ইকুয়াল টু হচ্ছে M1 + M2 × A, ওকে। তাহলে এখান থেকে A ইকুয়াল টু কি হচ্ছে, M1 - M2 × G / M1 + M2, ঠিক আছে। তাহলে ত্বরণের মানটা আমি পেয়ে গেলাম, সবার বেরিয়েছে তো এটাই, সবার বেরিয়েছে এটা, হ্যাঁ স্যার।
তাহলে এখান থেকে দেখো টি এর মানটা কি হচ্ছে, টি এর মানটা কি ছিল এম ওয়ান জি মাইনাস এম ওয়ান এ বসাচ্ছি, তাহলে টি ইকুয়াল টু এম ওয়ান জি মাইনাস এম ওয়ান ইন্টু এ, এর এই মানটা এখন বসিয়ে দিই, কি হচ্ছে এম ওয়ান মাইনাস এম টু ইন্টু জি বাই এম ওয়ান প্লাস এম টু, এটা ইকুয়াল টু পুরোটাকে যদি এম ওয়ান প্লাস এম টু করে নিই নিচেরটাকে, তাহলে কি হয়ে যাচ্ছে এটা, এটা দেখো উপরেরটা এম ওয়ান স্কোয়ার ইন্টু জি প্লাস এম ওয়ান ইন্টু এম টু ইন্টু জি, তারপরেরটা মাইনাস এম ওয়ান স্কোয়ার ইন্টু জি, মাইনাসে মাইনাসে দেখো প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি হয়ে যাচ্ছে এম ওয়ান ইন্টু এম টু ইন্টু জি, এটা হয়ে যাচ্ছে তাই তো। তাহলে এখান থেকে কে কেটে যাচ্ছে, এখান থেকে দেখো এম ওয়ান স্কোয়ার আর এইটা, এটা কেটে যাচ্ছে, তাহলে কে থাকছে, তাহলে থাকছে দেখো এখানে এম ওয়ান এম টু জি, এম ওয়ান এম টু জি, তাহলে লিখতে পারি টু ইন্টু এম ওয়ান এম টু জি বাই এম ওয়ান প্লাস এম টু, ঠিক আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমি দড়ির টানটাও পেয়ে গেলাম, আবার ত্বরণের মানটাও পেয়ে গেলাম। ঠিক আছে, এইটা দিয়ে তাহলে একটা অঙ্ক বলি তোমরা করো। বলবো? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার বলুন। দুটি ব্লক একটা হচ্ছে 8 কেজি ও 2 কেজি, 2 কেজি, একটি কপি কলের মাধ্যমে উলম্বভাবে ঝুলছে, প্রদত্ত সংস্থাটির মানে এই যে সংস্থাটি হচ্ছে ত্বরণ কত হবে, বলো? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখি তাহলে আমরা কি ছিল, এ ইকুয়াল টু ফর্মুলা কি ছিল, এ ইকুয়াল টু ছিল এম ওয়ান মানে যেটার মান ভর বেশি ইন্টু এম টু ইন্টু জি বাই এম ওয়ান প্লাস এম টু, এটা তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি 8 মাইনাস 2 ইন্টু জি এর মান যদি 10 ধরছি বাই 8 প্লাস 2, তাই তো। তাহলে দেখো 10 10-এ কেটে যাচ্ছে, এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে স্যার। আমি 9.8 ধরে করছিলাম স্যার। হ্যাঁ 9.8 ধরো করো, কোনো অসুবিধা নেই, তাহলে 6 × 9.8 হবে 58 পয়েন্ট হচ্ছে স্যার, 58.8 58 বাই 10 হবে তো, মানে তোমার ইয়ে হচ্ছে 5.88 হবে তো, 5.8 স্যার, 5 পয়েন্ট, হ্যাঁ 5.88 হবে তো, হ্যাঁ স্যার 5 পয়েন্ট, হ্যাঁ 5.88 স্যার, ওটাই তো, হ্যাঁ 5.88 হবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তরঙ্গ যেহেতু সেহেতু সেকেন্ড স্কোয়ার হবে, ঠিক আছে, ঠিক আছে। তো এরপরে দেখি বলো, দশ ধরতে পারি স্যার ওটা? হ্যাঁ 10-ও ধরতে পারো, দেখো যদি তোমার ক্যালকুলেটার ইউজ না করতে দেয় পরীক্ষায়, ঠিক আছে, তাহলে তখন তুমি 10 ধরে নিতে পারো, কিন্তু যদি ক্যালকুলেটার ইউজ করতে দেয় তখন তোমাকে 9.8 ধরে করাই উচিত। আবার তোমাকে একবার দেখে নিতে হয় যে মানগুলো কিরকম দিয়েছে, মানে 9.8 দিয়ে গেলে তাড়াতাড়ি হবে না 10 ধরে করলে হবে, সেগুলো তোমাকে একটু দেখে নিতে হবে, অঙ্কটা যে ভ্যালুগুলো দেবে সেগুলো দেখে, ঠিক আছে। তো এবার দেখি এর পরের আর একটা সিস্টেম দেখি, দেখো এখানে দেখতে পাচ্ছ তো একটা সিস্টেম, একটা টেবিলের মধ্যে রয়েছে, ঠিক আছে, একটা ব্লক, এটা একটা টেবিলের উপর রয়েছে,
তো দেখো এখানে এম ক্যাপিটাল এম ভরের ব্লকটা ঝুলছে আর স্মল এম ভরের ব্লকটা টেবিলের উপর রয়েছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করে করব? তাহলে এখানে দেখো একটা দড়ি দিয়ে আটকানো, তাহলে দড়ির টান ধরে নিচ্ছে, এর ক্ষেত্র টি, এর ক্ষেত্র হবে কি টি, তাই তো? এখন এই ক্যাপিটাল এম এর জন্য নিচের দিকে কে কাজ করবে, ওজনটা, সেটা কত হবে, ক্যাপিটাল এম ইনটু জি, তাই তো? এখন একটা জিনিস দেখো, এর ত্বরণ কোন দিকে হওয়া সম্ভব? ত্বরণ স্যার নিচের দিকে হচ্ছে, আর নিচের দিকে এর ত্বরণ এই দিকে, এর যদি নিচের দিকে হয় তাহলে এর কোন দিকে হবে, এর এই দিকে হবে, একই দড়ি দিয়ে আটকানো, তাই তো? কারণ দেখো এ তো এইদিকে যাওয়া সম্ভব না, উল্টো দিকে যাওয়া সম্ভব না, কারণ এর মধ্যে তো কোনো মেশিন লাগানো নেই, জাস্ট একটা ব্লক, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে সম্পর্কটা আমি কি লিখতে পারি, যে টি ইকুয়াল টু এম ইন্টু এ লেখা যায়। আর দ্বিতীয় ক্ষেত্রে কোন দিকে নামছে, নিচের দিকে, তার মানে এম জিটা বেশি, এম জি মাইনাস টি ইকুয়াল টু এম ইন্টু এ। এখন এই টি এর মানটা এখান থেকে এখানে বসাও, এখানে যদি বসাই কি দাঁড়াচ্ছে, এম জি মাইনাস এম এ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল এম এ, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এম ইন্টু জি ইকুয়াল টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু এ, ঠিক আছে? তাহলে এ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, ক্যাপিটাল এম ইন্টু জি বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম, এটাই পেয়ে যাচ্ছি এর মানটা, তাই তো? তাহলে এ এর মানটা যদি এটা পেয়ে যায়, তাহলে টি এর মান কি দাঁড়াচ্ছে, তাহলে টি ইকুয়াল টু দাঁড়াচ্ছে স্মল এম ইন্টু ক্যাপিটাল এম ইন্টু জি বাই এম প্লাস ক্যাপিটাল এম, ঠিক আছে? সকলের বেরিয়েছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার দেখি এর পরেরটা, সবার করে নেওয়া হয়ে গেছে তো এটা লেখা? এই ফ্রি বডি ডায়াগ্রামটা কি বলা হয় স্যার? টু স্যার, মুক্ত বস্তু চিত্র। আর এইটা এইটা তোমার কপি কলের মাধ্যমে, কপি কলের সাহায্যে করা হচ্ছে তো, মানে কপি কল নির্ভর, মানে এটাকে তুমি বলতে পারো আর কি, যে কপি কলের উপর সংযুক্ত ব্লকের গতি, বুঝা গেছে? সংযুক্ত ব্লক মানে দুটো ব্লক, একটা স্মল এম একটা ক্যাপিটাল এম, দুটো যুক্ত আছে দড়ি দ্বারা, তাই জন্য সংযুক্ত ব্লক, এবং এটা কপি কল দ্বারা মানে কপি কলের উপর হচ্ছে, তাই তো? ঠিক আছে, এবার দেখি পরের এরকমই আর একটা প্রবলেমস দেখি, পরের প্রবলেমস দেখি। তো এবার আমরা দেখো টেবিল থেকে আমি এবার নত তল এলাম, যদি নত তল হয় তাহলে কি হবে, ছবি দেখা যাচ্ছে তো? এখানে নত তলের কোনটা দিয়েছে আলফা, নত তলের কোন দিয়েছে আলফা, আর এখানে নত তলের মধ্যে একটা ব্লক রয়েছে যার ভর হচ্ছে এম ওয়ান, আর যে ব্লকটা ঝুলছে সেটার ব্লক সেটার ভর হচ্ছে এম টু, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রেও কি, এই দড়ির টানটাকে টি ধরে নিই, তাহলে এটাও যদি টি হয় এটাও টি, তাই হবে তো? এখন এই ব্লকটার ক্ষেত্রে, এই ব্লকটার ক্ষেত্রে কে কাজ করবে, ওজন কোন দিকে, নিচের দিকে, এম টু ইন্টু জি। এবার ত্বরণটা আমি ধরে নিচ্ছি যদি এই দিকে হচ্ছে, তাহলে এর ত্বরণ এই দিকে হলে এর ত্বরণ কোন দিকে হবে, এই সাইডে, এই দিকে। এখন দেখো এই যে ব্লকটা যখন একটু বেঁকে রয়েছে, দেখো সমতলে নেই, তাহলে এর জন্য এম জিটা কোন দিকে কাজ করবে, এর নিচের দিকে, এম ওয়ান জি, তাই তো? হ্যাঁ, এবার নত তলের লম্ব ভাবে যদি আমি দেখি, নত তলের সাথে লম্ব, তাহলে এই কোণটাও কত হবে, আলফা, এই কোণটাও যদি আলফা হয় তাহলে এই কোণটাও আলফা, তাহলে নত তলের সাথে লম্ব ভাবে এই মানটা কত হয়ে যাচ্ছে, এম ওয়ান জি কোয়াস আলফা, তাই তো? আর এই দিকের মানটা কি হয়ে যাচ্ছে, এই দিকের মান হয়ে যাচ্ছে এম ওয়ান জি সাইন আলফা, সাইন সাইন আলফা, ঠিক আছে? এখন দেখো এই যে ব্লকের এম ওয়ান জি কোয়াস আলফা, এটা আমার লাগছে না, কারণ এর গতিটা কোন দিকে হচ্ছে, নত তল বরাবর হচ্ছে, তাহলে আমার শুধুমাত্র এম ওয়ান জি সাইন আলফাটাই টার্মটাই নিতে হবে, তাই তো? তাহলে এর ক্ষেত্রে কি আমি লিখতে পারি, এই নত তলের ব্লকটার ক্ষেত্রে যে টি, টি এর দিকে তো হচ্ছে, তাহলে টি মাইনাস এম ওয়ান জি সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান ইন্টু এ, দেখা যায় তো? স্যার মাইনাসটা কেন করলেন স্যার বলুন তো, কারণ এই এম ওয়ান জি সাইন আলফার দিকটা কোন দিকে, নিচের দিকে, আর টি এর দিকটা হচ্ছে উপরের দিকে, আর ত্বরণটাকে আমি কোন দিকে ধরেছি, ত্বরণটাকে ধরেছি টি এর দিকে, তাহলে টি এর দিকে যদি ত্বরণ হয় তাহলে টিটা অবশ্যই বেশি হবে, তাই তো? এম ওয়ান জি সাইন আলফার থেকে, তার জন্য টি মাইনাস এম ওয়ান জি সাইন আলফা
ইকুয়াল টু এম ওয়ান এ করেছে, ঠিক আছে। আর এর ক্ষেত্রে তাহলে সমীকরণটা কি হয়ে যাচ্ছে, যে এম টু জিটা নিচের দিকে নামছে, তাহলে এম টু জি মাইনাস টি ইকুয়াল টু হচ্ছে এম টু ইন্টু এ, তাই তো? তাহলে এখান থেকে টি ইকুয়াল টু কত পাচ্ছি, এখান থেকে টি ইকুয়াল টু পাচ্ছি দেখো এম টু জি মাইনাস এম টু ইন্টু এ, এটা পাচ্ছি। এই টি এর মানটা এখন এখানে এই সমীকরণে বসাই যদি, তাহলে কি পাই দেখি, যে এম টু জি মাইনাস এম টু ইন্টু এ মাইনাস এম ওয়ান জি সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান ইন্টু এ, তাই তো? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে দেখো ডাইরেক্ট লিখতে পারি যে এই যে এম টু এটা ওই সাইডে নিয়ে চলে যায়, তাহলে প্রথম সমীকরণটা কি দাঁড়াচ্ছে, যে এম টু জি মাইনাস এম ওয়ান জি সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান ইন্টু এ প্লাস এম টু ইন্টু এ, এটা দাঁড়াচ্ছে। তাহলে এখন এখান থেকে আমি যদি জি কমন নিই, ঠিক আছে, আর এই দিক থেকে এ কমন নিই, তাহলে কি দাঁড়াচ্ছে, যে জি কমন নিলে এম টু মাইনাস এম ওয়ান সাইন আলফা ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ, তাই তো? তাহলে এখান থেকে এ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এম টু মাইনাস এম ওয়ান সাইন আলফা এম টু জি বাই এম ওয়ান প্লাস এম টু, ঠিক আছে। বোঝা গেছে তো তরণের মানটা বের করা, সবার এসছে কি এটাই? হ্যাঁ স্যার। এবার আমাকে কি বের করতে হবে, এবার আমাকে বের করতে হবে দড়ির টানের মানটা। দড়ির টানটা কি ছিল, টি ইকুয়াল টু এম টু জি মাইনাস এম টু এ, তাই তো? তাহলে এখানে যদি বসাই যে টি ইকুয়াল টু এম টু জি মাইনাস এম টু ইন্টু এ, এর মানটা বসিয়ে দিই, এম টু মাইনাস এম ওয়ান ইন্টু সাইন আলফা ইন্টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, তাই তো? তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি, নিচে পুরো এম ওয়ান প্লাস এম টু করে নিই, কি হচ্ছে এম ওয়ান ইন্টু এম টু, জিটাকে কমন নিয়ে নিচ্ছি দিয়ে লিখবো একেবারে, তাহলে প্লাস এম টু স্কোয়ার মাইনাস, দেখো এটা কি হচ্ছে এম টু আর এখানে এম টু, মাইনাস এম টু স্কোয়ার, আর দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হচ্ছে এম ওয়ান এম টু সাইন আলফা এই পুরোটা ইন্টু জি, তাই তো? এখন তাই এসছে তো সবার? এখন দেখো এম টু স্কোয়ার এম টু স্কোয়ার কেটে যাচ্ছে, এম টু স্কোয়ার এম টু স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো এম ওয়ান এম টু, এটাকেও দেখো কমন যদি নিই, তাহলে কি হচ্ছে ওয়ান প্লাস সাইন আলফা ইন্টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, এসছে কি এটা টি ইকুয়াল টু? এসছে সবার এটা? স্যার একটু থামুন স্যার, একটু করছি। হ্যাঁ স্যার আসছে। ঠিক আছে তাহলে পরবর্তীটাই যাই, ওকে। এর পরেরটা দেখি এরকম টাইপের একটা ছবি, এবার দেখো দুটো নততল হয়ে গেছে, পরেরটা দুটো নততল, ঠিক আছে। এবার কোণগুলো কি কি দিয়েছে দেখো, একটা কোণ দিয়েছে আলফা, একটা কোণ দিয়েছে বিটা, ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ তো? তাহলে এই নততলে এলে আমার কি প্রযোজ্য হচ্ছে, এই দিকে কোন বলটা প্রযোজ্য হয়ে যাচ্ছিল এম ওয়ান জি সাইন আলফা, তাই তো? আর এর ক্ষেত্রে এই দিকে কোন বল প্রযুক্ত হবে, এম টু জি সাইন বিটা। এবার দড়ির টান যদি টি হয় তাহলে এরও দড়ির টান টি, এদিকেও দড়ির টান হবে টি, ওকে। এবার ত্বরণটা কোন দিকে ধরছি, ত্বরণটা যে কোনো একদিকে ধরো, যদি এই দিকে ত্বরণ হয় তাহলে এর ক্ষেত্রে কোন দিকে নামবে, নিচের দিকে, এ উপরে উঠলে নিচে নামবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে সমীকরণটা কি দাঁড়াবে দেখো, সমীকরণটা লেখো, তাহলে প্রথমটার ক্ষেত্রে সমীকরণটা কি লেখা যেতে পারে, এটা যে T
টি মাইনাস এম ওয়ান জি সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান ইন্টু এ। আর এর ক্ষেত্রে লেখা যেতে পারে যে এম টু জি সাইন বিটা মাইনাস টি ইকুয়াল টু হচ্ছে এম টু ইন্টু এ, তাই তো? তাহলে এখান থেকে টি এর মানটা বের করে নাও, তাহলে টি ইকুয়াল টু কি হচ্ছে এম ওয়ান ইন্টু এ প্লাস এম ওয়ান ইন্টু জি সাইন আলফা। এই মানটাকে এবার এই দ্বিতীয় সমীকরণটায় বসাই, তাহলে কি আসবে দেখি, নিচে লিখি এম টু জি সাইন বিটা মাইনাস এম ওয়ান ইন্টু এ মাইনাস এম ওয়ান জি সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে এম টু ইন্টু এ, তাই তো? তাহলে এখান থেকে দেখো এই এর টার্মটা এটাকে এই সাইডে নিয়ে চলে যায়, তাহলে কি হচ্ছে যে এম টু জি সাইন বিটা মাইনাস এম ওয়ান জি সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ, তাই তো? তাহলে এখান থেকে এ ইকুয়াল টু কি পাচ্ছি, এ ইকুয়াল টু পাচ্ছি দেখো এম টু সাইন বিটা মাইনাস এম ওয়ান সাইন আলফা পুরোটা ইন্টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। ঠিক আছে, এবার টি এর মানটা বের করতে হয় যদি, দড়ির টানটা, দড়ির টানটা কি ছিল, দড়ির টান টি ইকুয়াল টু কি ছিল, টি ইকুয়াল টু ছিল এম ওয়ান ইন্টু এ প্লাস এম ওয়ান জি সাইন আলফা, এটা ছিল। এই এর মানটা এবার এখানে বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে এম ওয়ান ইন্টু এম টু ইন্টু সাইন বিটা মাইনাস এম ওয়ান সাইন আলফা ইন্টু জি পুরোটা ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম ওয়ান জি সাইন আলফা, তাই তো? তাহলে এখান থেকে দেখো পুরোটা নিচে এম ওয়ান প্লাস এম টু করে নিই, এম ওয়ান প্লাস এম টু, তাহলে কি দাঁড়াচ্ছে ওপরটাই ভেঙে নিই এবার প্রত্যেকটাকে, তাহলে এম ওয়ান ইন্টু এম টু ইন্টু সাইন বিটা মাইনাস এম ওয়ান এর স্কোয়ার সাইন আলফা, ঠিক আছে, প্লাস এটা কি হয়ে যাচ্ছে এম ওয়ান এর স্কোয়ার সাইন আলফা প্লাস এম ওয়ান ইন্টু এম টু সাইন আলফা, এই পুরোটা ইন্টু জি, পুরোটা ইন্টু জি, তাই তো? তাহলে এখানে কে কেটে যাচ্ছে, এখানে দেখো মাইনাস এম ওয়ান স্কোয়ার সাইন আলফা আর প্লাস এম ওয়ান স্কোয়ার সাইন আলফা কেটে যাচ্ছে, তাহলে কে থাকছে, তাহলে থাকছে দেখো এখানে এম ওয়ান এম টু, এখানেও এম ওয়ান এম টু, কিন্তু সাইন বিটা ছিল এটা, এটা সাইন আলফা, তাহলে কি হচ্ছে এম ওয়ান ইন্টু এম টু সাইন বিটা প্লাস সাইন আলফা পুরোটা ইন্টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, তাই এসছে তো? সবার এটা এসছে তো? এসছে হ্যাঁ কি না বলো, এরপরে এম ওয়ান এর সাথে এই এম ওয়ান সাইন আলফা তার মাইনাস এম ওয়ান স্কোয়ার সাইন আলফা হয়ে গেল। এবার কি, এবার এইটার সাথে নিচের হরেরটার সাথে লবেরটার গুণ হচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে যে এম ওয়ান স্কোয়ার সাইন আলফা, এটা দাঁড়ালো, ঠিক আছে। আর এইটা কি হয়ে যাচ্ছে এম ওয়ান ইন্টু এখানে এম টুর সাথে এবার এম টু ইন্টু এম ওয়ান মানে এম ওয়ান এম টু সাইন আলফা ইন্টু জি, তাহলে জিটা দেখো বাইরে লিখেছি আমি পুরোটা, ঠিক আছে। এবার দেখো এম ওয়ান স্কোয়ার এম ওয়ান স্কোয়ার কেটে যাচ্ছে মাইনাস প্লাসে, তাহলে কি থাকছে এটা, এবার এই বেরিয়ে যাচ্ছে এম ওয়ান এম টু কমন নাও, তাহলে সাইন বিটা প্লাস সাইন আলফা, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এইরকম প্রবলেম ছেলে পারবে করতে, তাই তো? পরীক্ষায় কিন্তু তোমাদের এরকম প্রবলেমস আসে, ওকে, তাই এগুলো পড়ানো হচ্ছে। এবার দেখো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা বেলুনের অঙ্ক, ওকে, এই ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে। তো অঙ্কটা একটু বলি তোমরা লেখো, ওকে,
একটি বেলুন, একটি বেলুন সমতরণে নিচে নামছে, বেলুনটি থেকে কত পরিমাণ ভর, কত পরিমাণ ভর ফেলে দিলে বেলুনটি ওই একই তরণে উপরের দিকে উঠবে? সবাই দেখতে পাচ্ছ কোশ্চেনটা? হ্যাঁ স্যার। তাহলে এই সামসটা কি করে করবো? তাহলে প্রথম অঙ্গ ধরে নিই যে প্রথমে যে বেলুনটার ভর ছিল সেটা হচ্ছে এম, এই যে বেলুনটার ভর সেটা হচ্ছে এম, এম ভর, ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে যে বেলুনটার ভর হচ্ছে ধরে নিচ্ছি এন পরিমাণ ভর ফেলে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে এম মাইনাস এম, ওকে এম মাইনাস এম। এখন দেখো প্রথমে কি হচ্ছে, বেলুনটা সমতরণের নিচে নামছে, আমি ধরে নিচ্ছি এ সমতরণের নিচে নামছে, আর পরের ক্ষেত্রে কি হবে, বেলুনটা এ সমতরণে উপরে উঠবে, তাই তো? হ্যাঁ স্যার। এখন দেখো বেলুনের ওজন সে সবসময় কোন দিকে কাজ করবে, নিচের দিকে, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে এম ইন্টু জি, নিচের দিকে। আর এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে এম মাইনাস এন, এম এম মাইনাস এন ইন্টু জি হবে, কারণ এন পরিমাণ ভর আমি ফেলে দিয়েছি, তাই তো? এখন দেখো যখন বেলুনটা বায়ুর মধ্যে আছে তাহলে বায়ুর একটা প্রবলতা বল তো কাজ করছে, সেই প্রবলতা বল কোন দিকে কাজ করবে, উপর দিকে, আর তাহলে এর ক্ষেত্রে প্রবলতা বল আর, আর এর মানটা একই থাকবে, ঠিক আছে, তাই তো? তাহলে দেখো এই প্রথমটার ক্ষেত্রে সমীকরণটা কি লেখা যেতে পারে, নিচের দিকে নামছে তার মানে এম জি মাইনাস আর ইকুয়াল টু এম ইন্টু এ, তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কি পাচ্ছি, যে এম জি মাইনাস এম এ, তাই তো? এবার দ্বিতীয়টা থেকে, দ্বিতীয়টা থেকে কি পাচ্ছি, দেখো কোন দিকে উঠছে, উপর দিকে, তাহলে এখন আর মাইনাস এম মাইনাস এন জি লেখা যেতে পারে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে এম মাইনাস এন ইন্টু এ, তাই তো স্যার? এটা আর 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 ইকুয়াল টু স্যার এম জি প্লাস এম হতো না স্যার? হ্যাঁ এবার বসাবো ওখানে, এখানে তো আর এর মানটা আমি জানি না, আর এর মানটা বসাবো আমি, এই মানটাই বসাবো, এই যে মানটা বেরিয়েছে এটাকে বসাবো, এখানে তো আমি এন পরিমাণে ভর ছেড়ে দিয়েছি না, ভর ছেড়ে দেওয়ার পরে এখন ভর কত হচ্ছে এম মাইনাস এন, আর নিচের দিকে ওজন তাহলে কত হচ্ছে এম মাইনাস এন ইন্টু জি, আর এর যদি উপর দিকে ত্বরণ এ হয় তাহলে এখন এর লব্ধি বলটা কত হচ্ছে এম মাইনাস এন ইন্টু এ, তাই জন্য দেখো এম মাইনাস এন করে ইন্টু এ করেছে, বোঝা গেছে? কারণ দেখো বেলুনের আকারে কোনো পরিবর্তন হয়নি, আকারটা একই আছে, তাই তো? তাহলে প্রবলতা বলতেও একই থাকবে, তাহলে এই ক্ষেত্রে আর এর জায়গায় আমি যদি এই মানটা বসাই, এই মানটা বসাই কি বসাচ্ছি, যে এম জি মাইনাস এম এ, তাই তো? মাইনাস, এবার দেখো এম মাইনাস এন আছে, এটাকে ভেঙে নিই যদি, তাহলে এম জি মাইনাস মাইনাস প্লাস এন জি, এটা আসছে কি ইকুয়াল টু এম এ মাইনাস এন এ, পাট পাট করে ভেঙে নিলাম, আসছে কি এটা সবার? এখন দেখো এম জি আর এম জি কেটে যাচ্ছে, এম জি আর এম জি কেটে যাচ্ছে, দেখো এম জিটা কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু কি বেরোচ্ছে, ইকুয়াল টু বেরোচ্ছে, দেখো এবার দেখো এন এর টার্মটা আর এম এর টার্মটা এক সাইডে করো, তাহলে এন এর টার্ম গুলো এইদিকে এন জি আছে আর ওইদিকে ছিল মাইনাস এন জি মাইনাস এন এ, এই এন এটাকে এক সাইডে নিয়ে আসো, তাহলে এন এ প্লাস এন জি এটা হয়ে গেল ইকুয়াল টু এম এ, আর এই এম এটাকে ওই সাইডে নিয়ে যাই তাহলে প্লাস এম এ, তাই তো? তাহলে এখান থেকে লিখতে পারি এনটা যদি কমন নিই তাহলে কি হচ্ছে এ প্লাস জি ইকুয়াল টু টু এম এ, তাই তো? তাহলে এখান থেকে এন ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে টু এম এ বাই এ প্লাস জি, এসছে সবার? হ্যাঁ স্যার। এই অঙ্কটাকে স্টার দিয়ে রাখো, তোমাদের পরীক্ষক খুব ভালোবাসে দিতে, ঠিক আছে।
ঠিক আছে তো? এবার আমরা যে প্রবলেমসটা দেখব, সবার হয়ে গেছে তো এটা? যদি বুঝতে না পারো একবার বলে নিতে পারো। ঠিক আছে, আশা করি সবাই ওকে। ঠিক আছে, তাহলে এবার আমরা যে সামসটা দেখব সেটা হচ্ছে স্প্রিং দিয়ে দেখব। ওকে, এটা স্প্রিং দিয়ে দেখব। ঠিক আছে, দেখো এইখানে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, প্রশ্নটা লিখে দিচ্ছি, প্রশ্নটা কি, যে এই দড়িটা যদি, নিচে যে দড়িটা আছে এই দড়িটা কাটার পর, দড়িটি কাটার পর, দড়িটি কাটার পর 2m ও m ব্লকের ত্বরণ কত হবে? ঠিক আছে, এই পাশের চিত্র থেকে তোমাকে কোশ্চেনটা হচ্ছে, যদি দড়িটা কেটে দেওয়া হয় তারপরে 2m ও m এই দুটো ব্লকের ত্বরণ কত হবে? বোঝা গেছে কোশ্চেনটা? কোশ্চেনটা বোঝা গেছে? প্রথমে দেখো একটা স্প্রিং লাগানো আছে, এই স্প্রিং এর সাথে একটা 2m ব্লক রয়েছে, তার সাথে দড়ি দিয়ে আটকানো একটা m ব্লকের ব্লক ঝুলছে। এখন কিছুক্ষণ পর যদি এই দড়িটাকে কেটে দেওয়া হয় তাহলে এই ব্লকটার কি হবে? ওকে, সবাই দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, তাহলে দেখো আমি প্রথমে ধরে নিচ্ছি যে ব্লকটাকে কাটা হয়নি। যখন ব্লকটাকে কাটা হয়নি তাহলে দেখো আমরা কি জানি, স্প্রিং এর ধ্রুবক, দেখো এখানে কে দিয়েছে, স্প্রিং ধ্রুবক কে, তাহলে স্প্রিং এর ক্ষেত্রে যে ফোর্স হয় সেই ফোর্স ইকুয়াল টু কি হয়, মাইনাস কে ইন্টু এক্স, এটা হয়। এখন যদি পুরোটা সাম্যবস্থায় মানে স্থির অবস্থায় ছিল প্রথমে, তাহলে দেখো প্রথমে যদি স্থির অবস্থায় থাকে মানে এই দড়িটা কাটা হয়নি, যখন কাটা হয়নি, তাহলে এর ক্ষেত্রে এই নিচের ব্লকটার ক্ষেত্রে ওজনটা কি হচ্ছে, এম ইন্টু জি, আর এই দড়ির টান এটাকে ধরছি টি, তাহলে এই দড়ি আবার এম টুরও একটা টান পড়বে সেটা হচ্ছে টি, আর এম টুর ওজনটাও কোন দিকে হবে, নিচের দিকে 2mg, তাই তো? আর উপর দিকে কে আছে, স্প্রিং এর ধ্রুবক এফ, এফ, তাই তো? এখন দেখো পুরো সিস্টেমটা কি অবস্থায় রয়েছে, স্থির অবস্থায় রয়েছে, কিন্তু দড়ি কাটার পর এদের ত্বরণ হচ্ছে, তাই তো? তাহলে পুরো প্রথমে যদি পুরো সিস্টেমটা স্থির অবস্থায় থাকে তাহলে দেখো নিচের ব্লকটার ক্ষেত্রে কি লেখা যেতে পারে, যে টি মাইনাস এম জি ইকুয়াল টু হচ্ছে জিরো, কারণ এই তো স্থির রয়েছে, কোনো ত্বরণ নেই, দড়িটা কাটার পর ত্বরণ আসছে। একটু মাইক্রোফোনটা বন্ধ করো, বুঝতে পারলে কি? তাহলে এখান থেকে টি ইকুয়াল টু কত পাচ্ছি, টি ইকুয়াল টু পাচ্ছি এম জি। আর এই দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো 2m এর ক্ষেত্রে কি কি বল প্রযুক্ত হচ্ছে, নিচের দিকে হচ্ছে টি, তার সাথে আছে 2mg, আর উপরের দিকে আছে f স্প্রিং এর বল, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, যে f মাইনাস টি মাইনাস 2mg ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে f ইকুয়াল টু কত পাচ্ছি, টি প্লাস 2mg। এখন দেখো টি এর মান আমি কত পেয়ে গেছি আগেই, টি এর মান mg পেয়ে গেছি, এই মানটা যদি এখানে বসাই তাহলে f ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে mg প্লাস 2mg মানে কত, 3mg, তাই আসছে তো f ইকুয়াল টু 3mg, এবার দেখো এবার যদি আমি ব্লকটাকে কেটে দিই, ব্লকটাকে কেটে দিই, কেটে দিই বলতে এবার দ্বিতীয় কেসটা যদি করি, যে ব্লকটাকে এবার কাটা হয়ে গেছে, তাহলে কেটে দিলে এর ক্ষেত্রে দড়ির টানটা তো আর কোনো কিছু থাকছে না, দড়ির টান তো আর থাকছে না, তার মানে t ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, জিরো, তাই তো? তাহলে এই যে নিচের ব্লকটা রয়েছে এর ত্বরণ কত হবে, এ অবাধে পতনশীল হয়ে যাবে, তার মানে নিচের ব্লকটার ত্বরণ কি হয়ে যাবে, যদি এটা ত্বরণ a1 লিখি তাহলে এই ত্বরণ a1 ইকুয়াল টু কত হবে, g, অবাধে পতনশীল, তাই হবে তো? কেটে দিলে তো অবাধে পতনশীলই হবে, তাই তো? জাস্ট কেটে দিলেও নিচে পড়ে যাবে, তাই তো? হবে তো না হবে না বলো? ঠিক আছে,
তাহলে এবার এই এই ব্লকটার ক্ষেত্রে 2m ব্লকটার ক্ষেত্রে তাহলে কি কাজ করছে 2m এর ক্ষেত্রে নিচের দিকে দেখো ওজনটা কিন্তু আছে টি এর মানটা নেই ওজনটা আছে আর উপর দিকে স্প্রিং এর বলটা আছে তাহলে ত্বরণটা কোন দিকে হবে অবশ্যই স্প্রিংটা টেনে নেবে ওকে তাহলে কোন দিকে এই ত্বরণটা উপর দিকে হবে তাহলে এর ক্ষেত্রে সমীকরণটা কি লেখা যাবে যে f মাইনাস 2mg ইকুয়াল টু হচ্ছে 2m ইনটু a লেখা যাবে তো এখন f এর মান কত পেয়েছি f এর মান দেখো 3mg পেয়েছি তাই তো তাহলে 3mg যদি f এর মানটা বসাই তাহলে কি আসছে 3mg মাইনাস 2mg ইকুয়াল টু হচ্ছে 2m a তাহলে এখান থেকে দেখো 3mg মাইনাস 2mg তাহলে কত যাচ্ছে mg ইকুয়াল টু হচ্ছে 2m a তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে mg বাই 2m তার মানে হয়ে যাচ্ছে g বাই 2 g বাই 2 এসছে সবার g বাই 2 আসছে আসছে কি ঠিক আছে তাহলে মোটামুটি এইরকম টাইপের সামস হলে তোমরা করতে পারবে আশা করছি ঠিক আছে তাহলে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ওকে আজকের ক্লাস এখানেই শেষ করছি।